শতাব্দী আসে শতাব্দী যায়, না হয় বিশ্ব পারমাণবিক, আমরা থাকব বাংলা ভাষায়। এই আত্মপ্রত্যয়, এই ভরপুর প্রাণ প্রাচুর্য জীবনের শুরু থেকে যন্ত্রণার শেষ দিন পর্যন্ত ঘিরে রেখেছিল। শব্দ আলো হয়ে ছড়িয়ে গিয়েছে বাংলা কবিতার আকাশে। মল্লিকা নামে সেই নক্ষত্রের জন্ম 1960 সালের আজকের দিনে। 40 চাঁদের আয়ু দিয়ে বাংলা সাহিত্য জগতে মল্লিকার প্রবেশ মাত্র 23 বছরে। বিষয় হিসেবে সমাজবিদ্যা চর্চার সঙ্গেই আজীবন তিনি চর্চা করে গিয়েছেন কবিতার, বাংলা ভাষার। জীবন সাজিয়েছেন কবিতায়। যোগ্য সঙ্গীর মতোই পাশে পেয়েছেন কবি স্বামী সুবোধ সরকারকে। ঝড় ঝঞ্ঝায় আদর ভালোবাসায় যিনি হয়ে উঠেছেন মল্লিকার প্রকৃত অবলম্বন। আগাগোড়া বামপন্থায় বিশ্বাসী হয়েও সেই আদর্শের প্রতি প্রশ্ন তুলেছেন অকুত ভয়ে। 1993 সাল তখন একেবারে ওদের দাপট খুব সাংঘাতিক ছিল, কিন্তু মল্লিকা এই প্রশ্ন তুলতে, কার্ল মার্ক্সকে প্রশ্ন করতে কিন্তু পিছিয়ে আসেনি। একটি বহু পঠিত কবিতা, আপনি বলুন মার্ক্স, ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল, দ্রাবির যে মেয়ে সে গম বোনা শুরু করেছিল, আর্য পুরুষের ক্ষেতে যে লালন করেছিল শিশু, সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে? আপনি বলুন মার্ক্স, শ্রম কাকে বলে? গৃহশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে, আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি, আপনাকে মানাই না এই অবিচার। অধ্যাপনার পাশাপাশি বিখ্যাত বাংলা পত্রিকার কবিতা বিভাগে সম্পাদনার দায়িত্ব বহুকাল অনায়াসে সামলেছেন মল্লিকা সেনগুপ্ত। একই সঙ্গে সৃজন করেছেন কথা মানবী, কবির বৌঠান, পুরুষকে লেখা চিঠির মতো মনোগ্রাহী রচনা, লিখেছেন প্রবন্ধ উপন্যাসও। ব্যক্তিজীবন আর সাহিত্য জীবনের মাঝে কোনো ফাঁক রাখেননি মল্লিকা। বারবার কবিতা ঢুকে পড়েছে তাঁর জীবনে, জীবন মিশে গিয়েছে কবিতায়। নির্মাণে নারীবাদের এক সমান্তরাল ধারার জন্ম দিয়েছেন তিনি। এই সময়ে দাঁড়িয়ে, একেবারে এই পটভূমিতে দাঁড়িয়ে মল্লিকার কবিতা ভীষণভাবে রেলেভেন্ট, এবং মল্লিকা যে জায়গাটায় যেভাবে নারীর নিজস্ব ভাষা তার যে নির্মাণ করে গেছে, সেটার কাছে বাংলা সাহিত্য আমার মনে চিরকৃতজ্ঞ থাকবে। কবিতা রচনা তাঁকে এনে দিয়েছে সুকান্ত পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারের মতো সম্মান। এই অক্ষয় কীর্তি অবশ্য পার্থিব জগতে বেশিদিন ধরে রাখেনি মল্লিকাকে। ক্ষয়রোগ দানা বাঁধে শরীরে, কেমোথেরাপি তেজ কেড়ে নিয়েছিল নারীর সৌন্দর্য, আর তা নিয়ে বেদনা নয়, মল্লিকা করেছেন সরস কাব্য রচনা। 2011-এর 28শে মে মাত্র 51 বছরের আয়ু নিয়ে জীবনের বাসর ঘর ছেড়েছেন তিনি। মল্লিকা যেসব কবিতা, 14টা কবিতার বই, 3টে প্রবন্ধের বই এবং 3টে উপন্যাস, এই যে রেখে গেছে, এটা আমার কাছে মনে হয় বাংলা সাহিত্যের একটা খনি। ভবিষ্যতের ছেলেমেয়েরা আসবে, তাদের জন্য অপেক্ষা করছি, তারা আরও হৈ হৈ করে মল্লিকাকে আবিষ্কার করবে। কুঁড়ি থেকে ফুল, ফুল থেকে ফল, বৃক্ষ জীবনের মতোই পল্লবিত হয়েছেন ব্যক্তি মল্লিকা, কবি মল্লিকা, রেখে গিয়েছেন সে ফুলের অনন্ত সৌরভ। কে বলে তিনি আজ নেই? মল্লিকা সেনগুপ্ত আছেন আমাদের মধ্যে, তার কবিতায়, তার শীতায়ন লেখার মধ্যে, তার কবির গোঠানে। ক্যামেরায় চিরন্তন রায়ের সঙ্গে প্রসূন বিশ্বাস, বাংলা টাইম, কলকাতা।